হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের সামনে এমএস ওয়ার্ডের আরেকটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, কারেকশন অ্যান্ড রিফ্লেক্স ওয়ার্ড। অধিকাংশ সময় দেখা যায় বাংলা লিখতে গেলে সঠিক শব্দটা লেখার পর স্পেস দেওয়ার পর শব্দটা অটোমেটিকলি আমার পরিবর্তন হয়ে গেছে। এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব সেটা আমরা আজকে দেখব সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ভিতরে। তার আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, যারা এখন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করে নেবেন, কারণ বেল আইকন বাটনটিতে ক্লিক করলেই আপনি আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তারপর থেকে সেই নোটিফিকেশনগুলো আপনি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। যেমন ধরুন, এখান থেকে আগে আমি আমার প্রতিষ্ঠানের নামটি এবং হেডলাইন লিখে রেখেছি বাংলাদেশ শিক্ষা বোর্ডের নাম। এখানে দুটো ওয়ার্ড লেখা আছে, যেমন আমি উপরে লেখা আছে বাংলাদেশ, নিচে আমি সেই শব্দটি বাংলাদেশ লেখার চেষ্টা করেছিলাম কিন্তু বাংলাদেশ হয়নি। আমি আপনাদের সামনে সরাসরি সেই শব্দটি লিখে দেখাচ্ছি। যেমন ধরুন, আমরা অনেক সময় রমজান শব্দটা লিখতে চাই, যদি অনেক সময় আমরা র লিখে স্পেস চাপ দিই দেখা যায় ও হয়ে যায়, এরকম অনেক সমস্যার মধ্যে আমাদের সম্মুখীন হতে হয়। বা অনেক সময় আমরা বাংলাদেশ লিখি দেখা যাচ্ছে বাংলাদেশ লিখার পর লাইনের শুরুটা এই সমস্যাটা একটু বেশি হয়। যেমন এই যে বাংলাদেশ আমাদের উংলাদেশ হয়েছে, মানে বয়কার বাটা আমাদের দীর্ঘ উর্ধ্বে পরিণত হয়েছে। এই সমস্যাটার সমাধানে একটাই রাস্তা থাকে, সেটা হলো ঠিক অক্ষরের পাশে ক্লিক করলে বা এই অক্ষরটাতে বলে এই অক্ষরের পাশে ক্লিক করে নিচ্ছে একটা ছোট্ট অটো কারেক্ট অপশন চলে আসে। অনেক সময় নতুন ভাষাগুলোতে আমাদের অটো কারেক্ট অপশনটা অনেক সময় আমাদের শো করে না। অটো কারেক্ট অপশনে তো যাওয়ার পর কন্ট্রোল অটো কারেক্ট অপশনে যাব। যদি আমাদের এই বক্সটি না আসে, আমরা এটা সমাধান না খুঁজে পাই, তাহলে আমরা যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর আমরা চলে যাব সরাসরি অপশনে। তো এই অপশন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এর আগেও, এই ভিডিওটি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। যাওয়ার পর আপনি প্রোফিন এখান থেকে এই লাইনটিতে এই ট্যাবটিতে চলে যাবেন। ট্যাবটিতে যাওয়ার পর দেখুন অটো কারেক্ট অপশনে ঠিক তার ডান পাশে অটো কারেক্ট অপশন আছে, সেই অটো কারেক্ট অপশনটিতে ক্লিক করুন। দেখুন এই বক্সটি সেম আগের বক্সের মতোই ওপেন হয়েছে। এখানে যে বক্সটি ওপেন হয়েছিল আমি কেটে দিয়ে আপনাদের আবার দেখাই, যে কোনো এটাতে ভুল হয়েছে ছোটো তীরে ক্লিক অটো কারেক্ট সেম একই বক্স। এখান থেকে যদি আপনি প্রত্যেকটা টিক চিহ্ন তুলে দিয়ে আপনি রিফ্লেক্স টেক্সট ইউ টাইপ, আমি যেটা টাইপ করেছিলাম সেটা অটোমেটিকলি রিফ্লেক্স হয়ে যায়। টিক চিহ্ন মানে তার সাথে এতক্ষণ সম্মতি ছিল, আমি এটাতে তুলে দিলাম, অসম্মতি প্রকাশ করলাম, মানে এই শব্দটি আমি চাই না, কেন অটোমেটিকলি পরিবর্তন হয়। তারপর থেকে দেখুন বসিনারও যতবার স্পেস দেন কাজ হচ্ছেও না, এখানে বা বাংলাদেশ লিখে দেখেন এই সমস্যাটা হচ্ছে না। ভিউয়ার্স, এই ছোট্ট একটি সমস্যা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। যদি কোনো শব্দ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায় সেটা কিভাবে রিফ্লেক্সের মাধ্যমে আমি আমার মধ্যে সঠিক শব্দটি ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই থাকবে। যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে এবং কেউ কিছু শিখে থাকেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের নতুন চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন। আমাদের এই চ্যানেলটিতে শুধু এমএস ওয়ার্ড নয়, এখানে অনেক রকম ভিডিও পাবেন, ভিডিও এডিটিং এর বিভিন্ন মেসেজ পাবেন, আপনাদের অফিসিয়াল যত প্রোগ্রাম আছে সম্পূর্ণ কাজ ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি। বিশেষ করে গ্রাফিক্স শুরু করবো আশা করতেছি, গ্রাফিক্স এর ভিডিওগুলো আপনারা পাবেন। সো ভিউয়ার্স, আমাদের ভিডিও আজকে পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।